হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু ডিজিটাল কর্নার ইউটিউব চ্যানেল বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা ইতিমধ্যেই দেওয়া বন্ধ হলো কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে এবং কী শর্তে দেওয়া হবে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে যে ফাইনাল লিস্টটা পাঠিয়েছে সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলেও আপনার টাকা নাও ঢুকতে পারে বহু পুরুষ এবং মহিলার ফাইনাল লিস্ট থেকে নাম বাদ পড়ে যাচ্ছে কেন তাদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে তদন্তকারী দল কিভাবে তদন্ত করছে এবং কবে থেকে আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন আবাস যোজনা এবং অন্যান্য সরকারি প্রকল্পের আপডেট সবার আগে বেতে তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা কবে পাওয়া যাবে সে বিষয়ে এখানে বলা হয়েছে দেখুন আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা জানুয়ারি মাসে অনিশ্চিত তাহলে কবে মিলবে প্রথম কিস্তির টাকা তো বন্ধুরা বিস্তারিতভাবে কি বলা হয়েছে দেখে নেব দেখুন গৃহহীন মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা করতে রাজ্য সরকারের কাছে উপযুক্ত ব্যক্তির নামের তালিকা চেয়ে পাঠিয়েছে কেন্দ্র সরকার যার মধ্যে প্রথম দফায় এগারো লক্ষ ছত্রিশ হাজার নতুন বাড়ি বানানোর জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্র সেই অনুযায়ী গত পঁচিশে ডিসেম্বরের মধ্যে ফাইনাল লিস্টও প্রকাশিত হয় এবং সেই লিস্টে যাদের নাম আছে তাদের জানুয়ারির পনেরো তারিখের মধ্যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢোকার কথাও জানানো হয়েছিল কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে টাকা না দেওয়ায় প্রথম কিস্তির টাকা দেওয়া সম্ভব হয়নি কেন্দ্রের টাকা না আসায় রাজ্য সরকারের পক্ষ থেকে চিঠি দিয়ে টাকা দেবার দাবি জানানো হয় কিন্তু তাতেও কোনো লাভ হয়নি পাল্টা আবাস যোজনায় হওয়া দুর্নীতির অভিযোগ তুলে ধরে কেন্দ্র সরকার ইতিমধ্যে রাজ্যের জেলায় জেলায় তদন্তকারী প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র সরকার ফলে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবার আগে আবাস যোজনার টাকা ও উপযুক্ত ব্যক্তির কাছে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য কেন্দ্র সরকার একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে তদন্ত দল পাঠানো হয়েছে যারা বাড়িতে বাড়িতে গিয়ে দেখছেন সারা আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্য যে সমস্ত ব্যক্তিদের আগে থেকে পাকা বাড়ি রয়েছে বা বাড়িতে কোনো মেম্বার সরকারি চাকরি করেন বা যাদের পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল অথবা যাদের যন্ত্রচালিত দু চাকা বা তিন চাকা বা চার চাকা গাড়ি আছে তাদেরকে প্রথম লিস্ট থেকে বাদ দিতে হবে কেন্দ্র সরকারের তরফ থেকে আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখুন এখানে বলা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে দুর্নীতির কারণে এবার সরাসরি টাকা পাঠানো হবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে করে কোনোভাবেই সাধারণ মানুষ অসুবিধার মধ্যে না পড়ে এরপর আমরা চলে আসব আবাস যোজনার টাকা কবে থেকে দেয়া হবে সংবাদ মাধ্যম থেকে দাবি করা হয়েছিল জানুয়ারির পঁচিশ তারিখ থেকে প্রথম কিস্তির ষাট টাকা ঢুকবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কারণ মনে করা হচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী দল তদন্তের কাজ শেষ করার পরেই টাকা দেওয়া শুরু হবে কিন্তু তদন্তে উঠে এসেছে বহু অভিযোগ আর সেই ভিত্তিতেই পুনরায় কেন্দ্রীয় তদন্তকারী দল পাঠাবে কেন্দ্র তারপর ফাইনাল লিস্ট প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন কেন্দ্র সরকার এরপরও কেন্দ্র সরকার আরও একটি নির্দেশ দিয়েছে রাজ্যকে আগের আবাস যোজনার টাকা কিভাবে খরচ হয়েছে তার হিসেব চেয়েছে কেন্দ্র হিসেব দিলে তবেই মিলবে নতুন ঘরের আট হাজার দুশো কোটি টাকা তাই বিশেষজ্ঞ মহল দাবি করছে সমস্ত ঝামেলা মিটিয়ে প্রথম কিস্তির ষাট হাজার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে আসতে পারে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে